আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছো রোহিঙ্গা ভাই আশা করি বেগিন ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ওনার দোয়া বরকতে আই হলাম দা ওনার ভাই মোহাম্মদ হাসান আরকানি রোহিঙ্গা টেক লেসন চ্যানেলের তরফ তো আর নতুন স্ট্রাকচার লেসন লেরে ওনার সামনে হাজির হলাম আজি হইলে স্ট্রাকচার পার্ট ওয়ান তো আজি আর সাইম দে একান স্ট্রাকচার তাই আই ওনারে একবারে হকান সেন্টেন্স বানাই দি স্ট্রাকচার লেরে তো ওনারা যদি স্ট্রাকচার মনে রাখত হলে ওনারা স্ট্রাকচার একখান ইয়ালে ওনারা 1000 ওরে সেন্টেন্স বানাই পারিব ওনারা তো যেদিন মহাদুন সেন্টেন্স কল বানাই পারিব জাস্ট ওনারা তো এই স্ট্রাকচার গান মনে রাখা পারিব তাই এর স্ট্রাকচার কি বলি হইলে সাবজেক্ট প্লাস ওয়ান আ প্লাস ওয়াফ ওয়ান সাবজেক্ট প্লাস ওয়ান আ প্লাস ওয়াফ ওয়ান তলি এতো ওয়ান আর যা আছে এই বলি ওয়ান টু গো নহয় আই সাইড তো দি 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 সব ব্রেকেট মাঝে গলা দিয়ে রে ওয়ান টু যা আছে বা জাগান মাঝে ওয়ান আই বারে ইস্তেমাল করি তলে দিনওয়ার মা নিয়ে ডুল্লা তলে ওয়ান আর যা আছে বা অনেক বন্ধু বান্ধব হওয়ার যা জালে আরে ইস্তেমাল করি পারিবা আর ওয়ান টু এই বললে অনদ এই অনর উস্তাদ কলে আরে মাস্টার কলে আরে ইবা ওয়ান টু বা ইস্তেমাল করিবা ঘুরি ফারিবা আর ই বললে ওয়ান আজিবা আসিব অনে ফোয়া যা যা কলে আরে ইস্তেমাল করিব তলি এন্তু আমি ওয়ান আলি আরে নিয়ে অনারা এন্তু ওয়ান আর জাগান মাঝে যদি ওয়ান টু দত দলিও ফারিবা যে নাকি সাবজেক্ট প্লাস ওয়ান টু প্লাস ওয়াফ ওয়ান তাহলে আমি ওয়ান আলি আরে দাহাই দিও অনার রুয়া তলি ওয়ান টু তো আর ফত্য দিন চাই কিন্তু ওয়ান আলি আরে আরাই করি নচাই তো লাভ নাই অনার আর ওয়ান আলি আরে দাহারি তাহলে অনারা ওয়ান টু দিয়ারিও ফারিবা ওয়ান আলি আরেও ফারিবা তো অনারা মনে রাখিবা কি বলে হলে হনগৈ যেতিয়া মঞ্চলৈ যদি হতা হৈতে চত ধৰিলে অনাৰ ওৱান আই বা ইস্তেমাল নকৰিবা ইউজ নকৰিবা অনাৰে ইউজ কৰিবা দে ওৱান টু যিবা আছে এইবা ইউজ কৰিবা তলে আমি আৰু হতা নবাৰে চুৰু কৰি আমি অনাৰে চেণ্টেঞ্চ চোন দাহাই দি তলে এক নম্বৰৰ মাজে আছে দা আই ওৱান আ বি ইয়োৰ বয়ফ্ৰেণ্ড আই ওৱান আ বি ইয়োৰ বয়ফ্ৰেণ্ড মানি হ'লে আই তোমাৰ এই মহাব্বতৰ মানুহ হৈতে চাই আনিলে আৰু বুজি নাই আই তোমাৰ মহাব্বতৰ বন্ধু হৈতে চাই তলে ইয়ান্তু আই বললে সাবজেক্ট ওয়ান আজিবা আছে বললে ভাব তারপর ইয়ান এই আবার মডেল বাফ এর ওয়ান আজিবা আছে বললে মডেল বাফ তলে ইয়ান্তু আবার ভিজিবা আছে বললে ভাব ওয়ান তলে ইয়ান্তু কি কি হইয়ে কি বসে ভাব ওয়ান বসে যে নাকি সাবজেক্ট প্লাস সাবজেক্ট হলে আই ওয়ান আ তলে সাবজেক্ট প্লাস ওয়ান আ ওয়ান আ প্লাস বাদে ওয়ান আ বাদে ভি যেনে সাবজেক্ট সাবজেক্ট বাদে ওয়ান আ ওয়ান আ বাদে ভি তাহলে ওয়ান আর জায়গা মাঝে ওয়ান টু ইস্তেমাল করি পারিবা নো প্রবলেম তাহলে আবার দুই নম্বর তাই দুই নম্বর তদ আই ওয়ান আ বি ইউর ফ্রেন্ড তাহলে আই তোমার বন্ধু হইতে চাই তিন নম্বর মাঝে হবে আই ওয়ান আ টক টু দা ম্যানেজার তো আই ওয়ান আ টক টু দা ম্যানেজার মানে আই ম্যানেজার হতে কি বলি হইলে যে নাকি গরু চলরে বা গোড়ারে হানা হাবা তো হতুন ডর ডর হতুন জ্ঞানাই কেয়ার কোঁড়া দিয়ারে হাবা দিয়া কোঁড়া তোড়া দিয়ারে এবারে ম্যানেজার বলি হ তাহলে আই ম্যানেজার ম্যানেজার গল্লা বলে হতা হইতে চাই কি হতা ওয়ান আই টক টু দা ম্যানেজার আই ম্যানেজার গল্লা বলে হতা হইতে চাই তাহলে মানে ধর গরুরা হানা হাবা দিই বা ধর নষ্ট হয়ে গিয়ে হরা ভোগ তাহলে তুমি এবার বাবুতে এবার এবার কেন দিই এবার বাবুতে একা হতা হইতে চ তাহলে ইয়ানরে তুমি কি হয়ে পারিবে আই ওয়ান আই টক টু দা ম্যানেজার তাহলে তুই এনতো আই ওয়ান টু টক টু টু দা ম্যানেজার ইয়ানো দিয়ে পারিবা ওয়ান আর জায়গা মা ওয়ান টু দিয়ে পারিবা বুঝছো নিয়া ওই যিবারে গিয়া মাঝে বাংলা মাঝে ডাবা বলি হ আর রোহিঙ্গা হতার তো ওয়ার্ড তোয়াই নফা হাজ করি আর রোহিঙ্গা হতার মাঝে ওয়ার্ড থাকিলে ওইবার তোয়াই নফা অত লাগ বলি আইবার আর রোহিঙ্গা হতার মাঝে আইবার সিরা লব্জ ভাই অনার আর হয় না ফারি তলি বা বাংলা মাঝে ডাবা বলি হ ইংলিশের মাঝে ম্যানেজার বলি হ জীবানিকে গরু চল কুড়া সরি এই গোড়ারে গোড়ারে গিয়া গড়িয়ারে হানা না হাবা ডর ডাবা নাথাকে এইবার হতে তলে চার নম্বর তাই চার নম্বর থদা আই ওয়ান আছে থ্যাংক ইউ টু অল অফ ইউ আই ওয়ান আছে থ্যাংক ইউ টু অল অফ ইউ আই তোমারা বেগ গিনরে সুকুরিয়া জানাতে চাই এন হতুয়া থ্যাংক ইউ মানে সুকুরিয়া ইয়া তাহলে আই তোমারা বেগ গিনরে সুকুরিয়া জানা জানাইতে চাই তাহলে ইয়ান তো ওয়ান আর জায়গা তো ওয়ান আছে আইও জায়গা সাবজেক্টের জায়গা সাবজেক্ট আছে তাহলে ওয়ান আর জায়গা তো ওয়ান আছে হতে কিন্তু সে যা আছে ই বলি ওয়াফ ওয়ান এইবার ফাটাই গিয়ে ওর ওর আছে তো ভি এটা ওই ঠক আবার নিচর গান তো সে তাহলে এত তোমার বাপ ফাটাই দিদি বাপ জানলাম না হাইলে দিদি আরে
1 hour রাখি অথবা 1 2 hour রাখি আই ওয়া রাখি অথবা ইউ ওয়া রাখি সাবজেক্ট যখন সাবজেক্ট বয় 1 অথবা 1 2 বয় আর ইকা অনরা জেবা ফ বয় বা বয় পারিবা আর ইকা তুমি বা আফি বার তুমি কি বুঝাইতে স দিয়ান তুমি হই পারিবা মানে তোমার তো স্ট্রাকচার জেন আছে ইয়ান মন রাখা পড়িব দেই তাহলে 5 নম্বর তাই 5 নম্বর থদ আই ওয়ানা মিট রহিম আই ওয়ানা মিট রহিম আই রহিম ল দলা হইতো সাই ফাসলম বরথত দে আই ওয়ান আ সি দা ডক্টর তলে আন ডাক্তার দে দেখা কইতো সাই অথবা ডাক্তার দেখাইতো সাই তলে সাত নম্বর তাইও সাত নম্বর থত দে আই ওয়ান আ সি ইউ ওয়ান্স তলে আই তোরা আরেকবার সাইতো সাই তলে আন তো কি হয় আই ওয়ান আ সি ইউ ওয়ান্স আই তোরা একবার সাইতো সাই তলে আষ্ট নম্বর তাইও আষ্ট নম্বর থত দে আই ওয়ান আ বি আ পার্ট অফ ইউর লাইফ তলে আই তোর জীবনের একদম পার্ট হইতো সাই যেন নাকি আদর মহাব্বত মহাব্বত করিলে একজন লো একজন এন ঠান থাকবা হনেকান আদর মহাব্বতের মাঝে কান বেশি ঠান থাকে তাহলে ইয়ান এ সেন্টেশন এটা ইস্তেমাল দিব তাহলে আই ওয়ান আ বি আ পার্ট অফ ইউর লাইফ তাহলে তোমার লাইফ আর তোমার জীবনের আই একান ফাট হইতো চাই এন হতে বুঝনিয়া তাহলে আরা এই ইন তো ফুরাই তাহলে আবার আরা এই সেন্টেশনের নেগেটিভ ক্যাঙ্গুরি গুজুম ওয়ান আলি আর কেন করি নেগেটিভ গুজি ইয়ান আরা সাই তলি একুল তো আছে ওনারা দেখর তলি নেগেটিভ সেন্টেসেস ইউজিং ওয়ানা তলি নেগেটিভ সেন্টেসের মাঝে ওয়ানা ইউজিং করি আরে ওয়ানা ইউজ করি আরে আরা কেন করি আরে সেন্টেস বানাই মিয়া নাই ওনারা দাহি তলি এক নম্বর থত দে আই ডোন্ট ওয়ান আ সে এনিথিং তলি আই কিছু হয়তো ন সাই তলি যদি ডোন্ট বা যদি ন দিয়ারি এন্ত যদি আই ওয়ান আ সে এনিথিং হলে আই কিছু হয়তো সাই ইকা আইব বুঝছো না তাহলে ওরা ফরাই দিনলে আর ইয়ারি নলে ফলে আর ই নলে সোজা সুজি অ্যাসারিটিভ সেন্টেন্স ই নলে নেগেটিভ সেন্টেন্স বুঝছো নি তাহলে দুই নম্বর তাই দুই নম্বর থদ আই ডোন্ট ওয়ান্ট টু ম্যারি হার আই ডোন্ট ওয়ান্ট টু ম্যারি হার তাহলে আই বারে বিয়া করতে ন চাই তিন নম্বর তাই তিন নম্বর থদ আই ডোন্ট ওয়ান্ট টু সে গুড বাই তাহলে আই গুড বাই হতে হতাগান হইতো ন চাই আই গুড বাই হইতো ন চাই চার নম্বর তাই চার নম্বর থদ আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন টু ডেথ সং তাহলে আই গান ও গান ফোনিত ন চাই এ গান ন আই ফোনিত ন চাই আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন টু ডেথ সং তাহলে পাঁচ নম্বর তাই পাঁচ নম্বর থদ হি ডাজ নট ওয়ান্ট টু স্টে উইথ হার তাহলে হি ডাজ নট ওয়ান্ট টু স্টে উইথ হার তাহলে ইতে ইবা লৈ থাকিত ন চা তাহলে এটা ডনট এটে ডোট এটে ডাজন্ট হাসি তাহলে অনারা তো বেশ কম করা হলে দেখি সাবজেক্ট অনুযায়ী অ্যাকর্ডিং টু সাবজেক্ট ডে ডনট এটে ডাজ নট আইব তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার দইলে গিয়া ইন্ডিপেন্ডেন্ট টেন্স হল্লা কি আইব ডাজ নট আইব যদি থার্ড পার্সন সিঙ্গুলার ন দইলে এবার কি আইব ডনট আইব তাই আশা করি আমি বুঝি পাইছি সাবজেক্ট হিসাবে ডাজ নট ডোনট ইস্তেমাল হইব ইউজ হইব তাই আশা করি ওনারা বুঝি পাইছি সলম বরত থদে শি ডাজন্ট ওয়ান্ট বি এ ব্যাড গার্ল শি ডাজন্ট ওয়ান্ট বি এ ব্যাড গার্ল তাহলে এই ভাগ্য হরাম মায়ে হওয়া ওই তো নসা তাহলে সাত নম্বর তাই সাত নম্বর মাঝে হদে দে ডোন্ট ওয়ান্ট গো ব্যাক টু মিয়ানমার ইতারা বর্মাত ফিরি যাইতো নসা উইদাউট গেটিং ওয়াট দে হ্যাভ ডিমান্ডেড তা ইতারা যিয়া নাকি দাবি করছে ইয়ান সারা হিতারা বর্মাত ওয়াফেজ যাইতো নসা এনহতে বুঝছে নিয়া দে ডট ওয়ানা গো ব্যাক টু মিয়ানমার উইদাউট গেটিং ওয়াট দে হ্যাভ ডিমান্ডেড ইতারা যিয়ান দাবি করছে যিয়ান ডিমান্ড করছে ইয়ান সারা ইতারা বর্মাত ওয়াফেজ যাইতো নসার এনহতে তো আশা করি বুঝি পাইছো আজি আল্লাহ শুন না এদূর আজি আর স্ট্রাকচার সেন্টেন্স হইলে দূর ওনারা তো যদি এটা অনেক কাম যদি কনফিউজ থাকে তাহলে ওনারা কমেন্ট বক্সের মাঝে নক ঘুরি পারিবা তো হাজ করি আজি আল্লাহ শুন এদূর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সি ইউ নেক্সট টাইম উইথ অ্যানাদার স্ট্রাকচার লেসন